হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যেটা ফিল্ম রিভিউ করতে চলেছি সেটা আজকেই রাত 12টার পর থেকেই রিলিজ হয়েছিল G5 প্ল্যাটফর্মে, যেটা উচিত ছিল সিনেমা হলে রিলিজ করা, কিন্তু কিছু কারণবশত সেটা OTT প্ল্যাটফর্মে রিলিজ হয়। তো ফিল্মটা কেমন লাগলো আমার? তো ফিল্মটার নাম হচ্ছে সিফ এক বান্দা কাফি হ্যায়, এবং টাইটেলটা খুবই মারাত্মক। যেমনি মারাত্মক টাইটেল সেই রকমই মারাত্মক এই সিনেমা। তো আমার শুধু একটাই অবজেকশন, এই সিনেমাটা সিনেমা হলে দেওয়া উচিত ছিল, যদি দিত সত্যি বলছি ব্লকবাস্টার হিট হতো। কারণ এত সুন্দর অভিনয়, নিখুঁত অভিনয়, মনোজ বাজপাই নিঃসন্দেহে ভালো অভিনয় করে, কিন্তু এ যতগুলো অভিনয় করে তার মধ্যে সেরা অভিনয় এইটাই লেগেছে। তো প্রথমে আমি যাচ্ছি গল্পে, তারপর যাব পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। তো গল্পটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে, যেটা আসারাম যে একজন সাধু সন্ন্যাসী ছিল এবং তার যে কেলেঙ্কারি ছিল, তার মানে যে নাবালিকা দিকে যে সে যৌন হেনস্থা করতো, সেই গল্পটাকে কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। হয়তো এই সিনেমাতে অনেক ঝামেলা হবে, সেই জন্য হয়তো সিনেমা হলে দেয়নি, তবে সিনেমাটা খুবই সুন্দর লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই সুন্দর। শেষটা তো খুবই সুন্দর, শেষ দিকে যে রাবণের সাথে তুলনা করলো, রাবণ কেন শাস্তি পেয়েছিল সেটা কারণ দেখেছিল, কারণ সে সাধু বেশ ধরে অসাধু কাজ করেছিল বলে তার পাপ হয়েছিল। তো সাধু মনে হচ্ছে পবিত্র জিনিস, সেটা অপব্যবহার না করা, ওটাই দেখিয়েছে সিনেমাতে। একটা 16 বছর নাবালিকাকে ধর্ষিতা হয়েছে এবং তার হয়ে লড়াই করছিল আমাদের মনোজ বাজপাই, উকিলের চরিত্র অভিনয় করেছে এবং খুব সুন্দর, সোলাঙ্কি, PC সোলাঙ্কি নাম চরিত্র, এবং সে মেয়েটার হয়ে আওয়াজ উঠেছে। আর আওয়াজ তোলার পর তার যে পার্সোনাল লাইফেও তার অনেক বাধা বিপত্তি হয়, তার অনেক থ্রেট আসে এবং তার সংসারেও অনেক অশান্তি আসে পার্সোনাল লাইফে, কারণ শুধু একটা মেয়েকে ন্যায় দেওয়ার জন্য। আর মা এখানে সবাই ভালো অভিনয় করেছে, এবং এখানে দেখানো গেছে মেয়েটার মা বাবা তার সাথ দিয়েছে, উকিলের কাছে গিয়েছে, এবং যারা যারা এই সিনেমাতে মেয়েটাকে হয়ে কথা বলেছে বা মেয়েটাকে সাপোর্ট করেছে, সেই সব মক্কেল দিকে গুলি করে মারা হয়েছে। তো সেসব সিনগুলো দেখা হয়েছে এখানে, অনেক লোকেশন দেখানো হয়েছে, রাজস্থান, দিল্লি এবং মধ্যপ্রদেশ, তিনটে লোকেশন এখানে দেখানো হয়েছে। তারপরে জয়পুরের যে সিনারি সেটাও দেখানো হয়েছে। ওভারঅল খুব ভালো, ডায়লগ ডেলিভারি খুব সুন্দর, মনোজ বাজপেয়ী এত সুন্দর ডায়লগ ডেলিভারি দিতে পারে, এবং প্রত্যেকটা সিচুয়েশানে নিজেকে পাল্টে নিচ্ছে, যখন ওকালতি অভিনয় করছে এবং ওকালতি করছে, যখন কোনো ধার্মিক কথা বলছে তখন সে ধার্মিক কথা বলছে, যখন কোনো সেকশন IPS যে সেকশনগুলো আছে সেগুলো যখন এক্সপ্লেন করছে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে, একদম প্রফেশনাল অভিনয়, কোনো খুঁত নেই অভিনয়ের মধ্যে, খুব সুন্দরভাবে এই সিনেমাটা তুলে ধরেছে। আমার তো এখানে প্রচুর প্লাস পয়েন্ট পাওয়া গেছে, শুধুমাত্র অভিনয় নয়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিনয় করেছে, উকিলের চরিত্রে সিরিয়াস অভিনয় করেছে, যখন সে হাসির মজাক করছে তখন সে হাসি প্রত্যেক সময় স্মাইল দিচ্ছে চেহারায়, নিজের রাগটাকে কন্ট্রোল করছে, নিজের ঠান্ডা মাথায় লড়াই করছে, এই সব প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট কিছুই নেই সেরকম, তবে খুব শেষ দিকে একটু এক্সাইট হয়েছিল, আর সিনেমাটা সিনেমা হলে দিলে ভালো ছিল, এটাই ছিল আমার মূল বক্তব্য। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ বা নতুন কোনো সং রিভিউ বা ওয়েব সিরিজ রিভিউ। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থাকো।